গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে বীরভূমের ইলমবাজার এলাকায় একটি ট্রাক থেকে 463 কেজি পোস্তর খোসা সমেত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো বহরমপুর কাস্টমস। ধৃতদের নাম পর্বৎ সিং ও বলজিৎ সিং। ধৃতরা হরিয়ানা থেকে ওই ট্রাক নিয়ে আসে এবং বীরভূমের ইলমবাজারে পোস্তর খোসা লোড করে। এরপর তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিত, এমনটাই সূত্রের খবর। আন্তর্জাতিক বাজারে ওই পোস্তর খোসার দাম প্রায় 37 লক্ষ টাকা। ধৃতদের মঙ্গলবারে আদালতে তোলা হয়েছে। কিছু গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর কাস্টম অফিসের থেকে আমরা কিছু পোস্তর খোলা ওরফে ডোডা ইলামবাজার থেকে ধরা পড়ে। এটার পুরো পরিমাণ হচ্ছে 463 কেজি। সঙ্গে গাড়ি, এই ডোডা যাচ্ছিল পাঞ্জাবের হরিয়ানা, কারণ এখানেই এটা মেনলি ইউজ হয়। গ্রেপ্তার দুজন, একজনের নাম বলজিৎ সিং আর একজনের নাম হচ্ছে পরগট সিং। এইগুলো এরা প্রথমে আপেল নিয়ে আসে হচ্ছে খড়গপুরে আশপাশে, খড়গপুর থেকে রেল সাইডিংয়ে লোহা লোড করে এরা চলে যায় ইলামবাজার, ইলামবাজার থেকে এরা ডোডা লোড করে টুয়ার্ডস হরিয়ানা যাচ্ছে। এটা আপনার বীরভূম এবং বাঁকুড়া এই পুরো জায়গাটায় যে পোস্ত চাষ, ইল্লিগাল পোস্ত চাষ আপনারা জানেন, ইল্লিগাল পোস্ত চাষ মেইনলি এখন হচ্ছে বীরভূম এবং বাঁকুড়ায়। তো এইখান থেকেই এরা এই জায়গাটা, অজয় চরে মেইনলি এই চাষটা। এদের একজনের বাড়ি দিল্লিতে, একজনের বাড়ি হচ্ছে ইউপিতে। নিজেরা স্বীকার করেছে আগেও এই কাজ করেছে। পোস্তর খোলা এটাকে আপনার পাঞ্জাবে বলে হচ্ছে ডোডা, এটার এমনি নাম, লোকাল নাম হচ্ছে ডোডা। এটা একটা নেশা জাতীয় পদার্থ, কারণ পোস্ত থেকে পোস্ত ইয়ে করার পর যেটা ক্রুড ওপিয়াম বা আফিম বার করার পর যেটা থাকে সেটা হচ্ছে পোস্তর খোলাটা, সেটা ডাস্ট করে জলে গুলে খাওয়ার জন্য ইউজ হয়। এটা ডিপেন্ড করে, কারণ ড্রাগসের কোনো দিন মার্কেট প্রাইস বলে কিছু হয় না, যেটা মার্কেটে বিক্রি হয় তারই দাম হয়, এবার ডিমান্ডের উপর এটা বাড়ে। বাজার মূল্য মোটামুটি 37 লাখ টাকা। এটা আমাদের ব্যাপার, কোর্টে তোলা হবে, কোর্টে ইয়ে হবে, বাকি ইনভেস্টিগেশন এখন ডিসকাস করতে পারবো। কোথায় নিয়ে যাচ্ছিল ওরা? হরিয়ানাতে। তাহলে কখন ধরা হয়েছে? কালকে আগের দিন রাত্রিবেলা 10টা, 21 তারিখ রাত্রিবেলা 10টা। এরা কি একদম ওপেনলি নিয়ে যাচ্ছিল নাকি উপরে কোনো কিছু? না না, যেরকম একটা ট্রাক, আপনি তো ট্রাকটা বাইরে দেখলেনই, ট্রাকে একটা ত্রিপল লাগানো ছিল, সেই ত্রিপলের ভেতরে লোহার ভেতরে এটা এই বস্তাগুলো ঢোকানো ছিল। জেলাবাসীর জন্য সুখবর, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালের অ্যাসোসিয়েট প্রফেসর, বন্ধাত্ব প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন ডক্টর রাজশেখর সরকার রোগী দেখছেন মুর্শিদাবাদ ডায়াগনস্টিক সেন্টারে। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সময় দুপুর 12টার পর থেকে মুর্শিদাবাদ ডায়াগনস্টিক সেন্টার। এখানে যত্ন সহকারে রক্ত, মল, মূত্র সহ বিভিন্ন পরীক্ষা কম্পিউটারাইজড মেশিনারি দ্বারা যত্ন সহকারে করা হয়। ইউএসজি, ইসিজি, এক্স-রের সুব্যবস্থা আছে। এছাড়াও স্পেশাল রিপোর্টগুলি মেট্রোপলিস ল্যাব থেকে পরীক্ষা করানো হয়। যোগাযোগের নাম্বার 9851278690, 7001886734।